আছে, বলছি স্যার এখানে একটা বিজেপি এজেন্টের গায়ে অভিযোগ করছে, ওনার গায়ে কিছু ঠেলে দিয়েছে। আমি সেই মধ্যে একটু টয়লেট গেছিলাম, হ্যাঁ আমি দেখি উনি অভিযোগ করেছেন উপমা জানানো হয়েছে। আপনার পাশে আর কোনো এজেন্ট নেই? টিএমসি কে আছেন? উনি তখন ছিলেন নাকি এতক্ষণ ছিলেন? একটা অভিযোগ উঠছে আপনাদের বিরুদ্ধে যে বিজেপি এজেন্টের গায়ে আপনারা কিছু একটা ঢিলেন। মুহূর্তের মধ্যে যে এসছে তাকে আমি চিনি না, ওদের বন্ধু বান্ধব হতে পারে। আচ্ছা বিজেপির? হ্যাঁ, আর সে আমাদের এইখানকার ভোটার না, ওই পার্টি অথবা আমি তাকে চিনি, সে আমাদের দলেরও কেউ। কিন্তু বিজেপির উনি তো অভিযোগ করছেন যে অভিযোগ করবে আপনারা তো সে কাজে আপনি ছিলেন না? না, আপনারা তো আরও এজেন্ট ছিলেন, ওনার গায়েই কেন মানে সেটা? তবে ঘটনাটা ঘটেছে তাই তো? না কিছু আমি দেখিনি, উনি নিজেও বলেছেন যে আমিও দেখতে পাইনি, দেখলাম কি জানি বলেছেন। আমি বলছি উনি এখানে ছিলেন, শিবু নামে আর সমন নামে দুজন এসছেন, উনিও ছিলেন এখানে। আর ওই নিচে পুরো মিথ্যে পাতা তো যাই হোক, দেখলাম একটু মানে ও কানের কাছে গিয়ে ও জাস্ট পাঞ্জাবিটা একটু উঁচু করে আর কি দিয়ে দিল, তারপরে আমি জ্বালাপোড়া করছি আমি ঠিক আছে। ঠিক আছে কী দিল আমি কী করে বলবো এটা? আপনি কি সিপিএম এর? কি নাম? লক্ষ্মী দাস।